সালামু আলাইকুম, আমি সালাউদ্দিন আহমেদ রাজু, ফটোগ্রাফার। চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। এসি স্টুডিওতে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো বেসিক্যালি আমার পাশে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি নিয়ে। এটি বেসিক্যালি বাবুল সোপ ফটোগ্রাফি। তো এই ফটোগ্রাফিটি আসলে কিভাবে করা হয়েছে বা এই ছবিটি তুলতে গিয়ে আমাকে কী কী প্যারা খাইতে হয়েছে বা কী কী সমস্যা ফেস করতে হয়েছে, এই পুরো ব্যাপারগুলো নিয়ে আসলে এই ছবির বিহাইন্ড দ্য সিনের যে গল্পটা সেই গল্প নিয়ে আসলে আমি কথা বলবো। তো চলুন বন্ধুরা, চলে যাই আমাদের মেইন টপিকসে। সেট আপে আসলে ক্যামেরা সেট আপ, লাইট সেট আপ বা আদার ইনস্ট্রুমেন্ট অনেক কিছু ছিল। তো আমি স্টেপ বাই স্টেপ যদি বলি, প্রথমে আসি লাইট সেট আপে। লাইট সেট আপ হিসাবে আমি ইউজ করেছি শুধুমাত্র একটি ফ্ল্যাশ, আর মডিফায়ার হিসাবে আমি ইউজ করেছি একটি অক্টা। অক্টাটা একটু বড় হলে ভালো হয়, কারণ অক্টাটা যখন ছোট হবে, যদি আপনি ছোট অক্টা ইউজ করেন সেক্ষেত্রে আপনার বাবলের উপরে একটা রিফ্লেকশনটা পারফেক্টলি পড়বে না। সো পারফেক্টলি যদি রিফ্লেকশনটা পড়তে হয়, আপনার পাশে দেখতে পাচ্ছেন, যদি পারফেক্টলি রিফ্লেকশনটা ফলাতে হয় তাহলে আপনাকে একটু বড় অক্টা হলে বেটার আউটপুট হয়। ক্যামেরার জন্য বেসিক্যালি আমি আগেই বলবো, ক্যামেরাটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না ফটোগ্রাফির ক্ষেত্রে। ক্যামেরাটা ইম্পর্টেন্ট শুধুমাত্র একটি মাধ্যম হিসাবে, যে ছবি তুলতে হলে একটি ক্যামেরা দরকার, বাট ফটোগ্রাফির ব্যাপারটা পুরোটা একজন ফটোগ্রাফারের ভেতরে থাকে। সে এটাকে ভিজুয়ালাইজ করে এবং তার চিন্তাভাবনা থেকে সে ছবিটি তুলে ফটোগ্রাফির জন্য। সো আমি আবারও বলছি, ক্যামেরাটা ডাজন্ট ম্যাটার। সো আমার এই ফটোগ্রাফির জন্য আপনাকে যে খুব ভালো ক্যামেরা হতে হবে, ইভেন আমারও খুব ভালো ক্যামেরা নেই, আমি একটা 6D ক্যামেরা ইউজ করতেছি, এটা ফুল ফ্রেম, তবে এর থেকেও এখন বাজারে অনেক ভালো ভালো ক্যামেরা আছে। সো ক্যামেরার দিকে এত কনসার্ন না করলেও হবে। সো আপনি যে কোনো ক্যামেরা ইউজ করতে পারেন, লাইক আপনি মিড লেভেলের ক্যামেরা থেকে শুরু করে প্রফেশনাল বা মিররলেস ক্যামেরা, আরও হাই এন্ডের ক্যামেরাগুলো আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি পার্টিকুলার সুবিধা পাবেন। তবে আমি আবারও বলছি, ক্যামেরাটা আসলে ডাজেন্ট ম্যাটার। আর যদি লেন্সের ক্ষেত্রে বলি, লেন্সের ক্ষেত্রে আপনাকে একটু কনসার্ন হতে হবে, যেহেতু এটি একটি ম্যাক্রো ফটোগ্রাফি, আপনি এখানে ওয়াইড অ্যাঙ্গেল বা ওয়াইড লেন্স দিয়ে যদি ছবিটি তুলেন, আপনি আপনার চাহিদা মতো সেই আশানুরূপ ফলটি পাবেন না। সো আপনাকে যেটি করতে হবে এই ফটোগ্রাফির ক্ষেত্রে বা পার্টিকুলার ফটোগ্রাফির ক্ষেত্রে, আপনাকে পার্টিকুলার লেন্সটা একটু সিলেক্ট করতে হবে। আমি এখানে যেটি ইউজ করছি এটি হচ্ছে আমার 100mm ম্যাক্রো লেন্স। এই লেন্সটি এই ফটোগ্রাফির জন্য আই থিঙ্ক ঠিক আছে, তবে আপনারা চাইলে আপনারা আপনাদের মতো করে বিভিন্নভাবে ট্রাই করে দেখতে পারেন। লাইক হচ্ছে আপনারা, এটি বেসিক্যালি একটি ট্রাই অ্যান্ড ইরোর কেস, এর মাধ্যমে আপনারা বিভিন্নভাবে ট্রাই করে দেখতে পারেন যে আসলে কোনটার দিয়ে আপনি কোনটার কীরকম আউটপুট পাচ্ছেন। আপনি ধরেন 70-200 ইউজ করতে পারেন, এর সাথে আপনি এক্সটেনশন টিউব ইউজ করে আপনি আরও ক্লোজে যেতে পারেন, অথবা আপনি চাইলে একটি 85mm বা 50mm দিয়েও আপনি তুলে দেখতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা আপনাকে একটু ক্রপ করে নিতে হবে, অথবা আপনি চাইলে 18-55 কীভাবে যেন উল্টে ওইটাকে রিভার্স রিং দিয়ে ক্লোজার যায় এই ব্যাপারটা আমি জানি না। সো আপনি ওইভাবেও হয়তো ট্রাই করে দেখতে পারেন, অথবা আপনি চাইলে, আমি ফুল ফ্রেম ইউজ করছি 6D, আপনি চাইলে ক্রপ ফ্রেম ইউজ করতে পারেন, লাইক 600D 700D, এতে কী হবে আপনি আরেকটু জুমে যেতে পারছেন। সো আপনি আসলে আপনার মতো করে, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার হাতে যেই সেট আপ থাকবে সেই সেট আপ দিয়ে আপনি বিভিন্নভাবে ট্রাই করে দেখতে পারেন আসলে কোন সেট আপটা আপনার জন্য পারফেক্ট। তো বেসিক্যালি আমি এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমার 6D ক্যামেরা আর হচ্ছে 100mm ম্যাক্রো লেন্স। আপনারা আপনাদের মতো করে যে কোনোভাবে যে কোনো উপায়ে ট্রাই করে দেখতে পারেন। আর যেহেতু এটি একটি ম্যাক্রো ফটোগ্রাফি, সো ম্যাক্রো ফটোগ্রাফির ক্ষেত্রে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে আপনাকে ক্যামেরাটি স্টেবল রাখতে হবে। আপনি যখন হাতে নিয়ে শ্যুট করবেন, আপনারা পাশে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ম্যাক্রো 100mm যখন আমি খুব ক্লোজে গিয়ে শ্যুট করছি প্রচুর পরিমাণে শেক হচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনার ক্যামেরাটি স্টেবল করতে হবে। এই জন্য আমি একটি ট্রাইপড ইউজ করছি, যার মাধ্যমে ক্যামেরাটি আমি স্টেবল রাখতে পারছি, ছবিটি আরও বেশি পারফেক্ট আসছে এবং আমার অনেকটা প্যারা কমে গেছে। আর এই সোপ বাবলটি তৈরি করার জন্য আমার যে লিকুইডটি তৈরি করতে হয়েছে সেই লিকুইডটির জন্য আমাকে পানি, গ্লিসারিন আর হচ্ছে শ্যাম্পু ইউজ করতে হয়েছে। এই ফটোগ্রাফিটি করতে গিয়ে আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে এই বাবলটা খুব ফাস্ট ডিউরেবিলিটি নষ্ট হয়ে যাচ্ছিলো। লাইক হচ্ছে আমি বাবলটা ফুলাচ্ছি এবং সাথে সাথে এটা শেষ হয়ে যাচ্ছে। সো এটার জন্য আমাকে যেটা করতে হয়েছে, প্রচুর পরিমাণে সময় দিতে হয়েছে, তারপরে আমি ফিল করছি আসলে এখানে মেবি কোথাও একটা গন্ডগোল হচ্ছে। তো সেই জন্য আমি যেটা করেছি, আমি 6 চামচ পানি ইউজ করেছি। হচ্ছে চামচ বলতে আপনি রেশিওটা আপনি নোট করে রাখতে পারেন, 6 চামচ পানি, এর সাথে আপনি 2 চামচ শ্যাম্পু এবং 1/2 চামচ গ্লিসারিন ইউজ করেছি। আমি যে রেশিওটা বললাম এই রেশিওতেই যে আপনাকে করতে হবে এরকম কোনো কথা নেই, আপনি আপনার মতো করে মিক্স করে দেখতে পারেন, তবে এই রেশিওটাতে আমি বেটার আউটপুট পেয়েছি, এটা কিছুক্ষণ ডিউরেবল থাকে। কিন্তু প্রথমে আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছিলো এবং এটা আমাকে প্রচুর ফ্রাস্ট্রেটেড করে দিয়েছিলো। আমি খুব ডিস্টার্ব ফিল করছিলাম যে আসলে ফটোগ্রাফি করতে গিয়ে এটা মানে আমি ছবি তুলবো না বাবুল ফুলাবো, তো এক সময় আমি প্রচুর ডিস্টার্ব হয়ে গিয়েছিলাম।
তারপরে আমি চিন্তা করলাম যে না এটা বাদ দিয়ে দিই, পরের বার চিন্তা করলাম না এটা ছেড়ে দিলে হবে না, আমাকে হাল ধরে রাখতে হবে। সো আমি এটাকে গত 2 দিন ধরে টানা এটা আমি ট্রাই করার পরে মোটামুটি আমি এখন একটা স্টেবল পর্যায়ে এসেছি। আমি এখন বুঝতে পারছি আসলে কীভাবে বাবলটাকে ডিউরেবল করা যায় বা কীভাবে ছবিটি তুলে আস পারফেক্ট ছবি আসবে। সো আপনাদেরকেও আসলে এই ভিডিওটি দেখে আপনারা একটা নলেজ নিতে পারেন, কিন্তু আপনাকে আসলে এই ভিডিওটি দেখে যে নলেজটা নেবেন সেটার উপর আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, এবং আমি শিওর যে আপনিও আমার মতো প্রচুর ডিস্টার্ব হয়ে যাবেন, বোরিং লাগবে আপনার কাছে, কিন্তু আপনি যখন ট্রাই করতে করতে যখন আপনি ইউজ টু হয়ে যাবেন এবং আপনি দেখবেন যে আপনি আপনার আশানুরূপ রেজাল্ট পাচ্ছেন, তখন আপনার কাছে খুবই ভালো লাগবে। কেননা এই ছবির এই ফটোগ্রাফিটির সবথেকে মজার বিষয় হচ্ছে প্রতিটা সিঙ্গেল ক্লিকে আপনি আলাদা আলাদা মজা পাবেন। আপনি এক ক্লিকে একটা ছবি পেয়েছেন, একটা টেক্সচার পেয়েছেন, একটা কালার পেয়েছেন, নেক্সট ক্লিকে দেখবেন আপনি অন্যরকম একটা ছবি পাচ্ছেন, যেটা আপনাকে আসলে আরও বেশি ছবি তুলতে উৎসাহ দেবে এবং তখন আপনার ভালো লাগবে। তবে আমি বলে রাখতেছি যে ওই পর্যন্ত যাওয়ার আগে বা ওই প্রতি ক্লিকে আপনি যে মজাটা পাবেন তার আগ পর্যন্ত আপনাকে সেট আপটা ওকে করা থেকে শুরু করে বাবলটা ডিউরেবল করার জন্য যেই প্যারাটা খেতে হবে এটা আপনাকে বোরিং করে দিতে পারে, তবে হাল ছাড়া যাবে না। ব্যাকগ্রাউন্ডে আমি একদম ব্ল্যাক রেখেছি আর নিচেও আমি একদম ব্ল্যাক রাখছি, কেননা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিটিতে শুধুমাত্র আমার টপ থেকে যে লাইটটি পড়েছে এই লাইটেরই রিফ্লেকশন, এছাড়া এক্সট্রা কোনো লাইট নেই। তো ব্যাকগ্রাউন্ডে আমি ব্ল্যাক রেখেছি যেন এক্সট্রা কোনো লাইট আমার সাবজেক্টে না পড়ে, এবং নিচেও আমি ব্ল্যাক রেখেছি, কেননা নিচে যদি ব্ল্যাক না রাখি আপনারা পাশের ছবিতে দেখতে পাচ্ছেন আমি নিচে প্রথমে রেড রেখেছিলাম, রেড রাখার ফলে কী হয়েছে এই রেডের একটা রিফ্লেকশন আমার বাবুলে পড়ছিল। সো আমি যখন ব্ল্যাক করে দিয়েছি কোনো রিফ্লেকশনই আমার বাবুলে নেই। সো আপনাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, নিচে ব্ল্যাক দিতে হবে, ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক দিতে হবে। আরেকটা প্রবলেম আমি ফেস করেছি, যেহেতু এটি একটি ম্যাক্রো ফটোগ্রাফি আমাকে আসলে সাবজেক্টের খুব ক্লোজে গিয়ে ছবিটি তুলতে হচ্ছে, এবং বাবলগুলো কিছুক্ষণ পরপর যখন এটা কী বলো সেটাকে এবং বাবলগুলো যখন কিছুক্ষণ পরপর ব্লাস্ট হচ্ছিলো তখন এই বাবলের থেকে যে ছিটা ছিটা পানিগুলো সেটা আমার লেন্সে এসে পড়তেছিল, এবং যেহেতু আমার ডেপথ অফ ফিল্ড অনেক বাড়ানো ছিল বা অ্যাপারচারও অনেক ওয়াইড ছিল, সো ওই বাবলটা যখন আমার লেন্সে পড়ছিলো লেন্সের মধ্যেও যেই ছোটো ছোটো পানির যে স্পটগুলো এগুলো আমার ছবিতে একটা ঝাপসা ঝাপসা একটা ফিল দিচ্ছিলো। সো আপনাকে হয়তো কিছুক্ষণ পরপর বা আপনাকে খেয়াল রাখতে হবে যেন বাবলে লেন্সের উপরে ওই পানির ছিটে ফাটা পড়লে এগুলো আপনাকে ক্লিয়ার করে দেন আপনাকে আবার ছবিটি তুলতে হবে, তাহলে আপনি আরও বেটার ছবি পাবেন। তো এই হচ্ছে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর হচ্ছে এই সেট আপটা মানে এই ফটোগ্রাফির জন্য কী সেট আপ দরকার সেটাও আমি শেয়ার করলাম। তো এখন আমি চলে যাচ্ছি আমার মেইন টপিক্সে, আই মিন বিহাইন্ড দ্য সিনে। ব্যাকগ্রাউন্ডে আমি ব্ল্যাক কাপড় দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে যে কোনো রকম ব্ল্যাক কাপড় দিতে পারেন, আর নিচে আমি এই ব্ল্যাকটি ইউজ করব। সো মোটামুটি আমার নিচে এবং ব্যাকগ্রাউন্ডে পুরোটাই আমার একদম ব্ল্যাক হয়ে গেল, এক্সট্রা কোনো রিফ্লেকশন আমি পাবো না। ওকে, যেহেতু এটাকে টপ থেকে দিতে হবে সো আমার টপ থেকে যে স্ট্যান্ডটা দেয় আমি নামটা ভুলে গেছি, ওই স্ট্যান্ডটাও ইউজ করতে পারতেন, অথবা যদি আপনার কাছে না থাকে আপনি যে কোনো অল্টারনেটিভ লাইক যে কোনো কিছু দিয়ে আপনি জাস্ট একটা বেস ক্রিয়েট করে এর উপরে আপনি আপনার অক্টাটা রেখে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি আমার সেট আপটা রেডি করে ফেলেছি, আমার অক্টাটা উপর থেকে দিয়েছি, অক্টার সাথে একটা ফ্ল্যাশ ইউজ করেছি, আর আমি ক্যামেরার সাথে 100mm সাথে একটি ট্রিগার ইউজ করছি, আর ক্যামেরাটি স্টেবল করার জন্য আমি ট্রাইপডটি দিয়েছি। এখন ভিতরে আমি আমার যে লিকুইডটা রাখবো সেটা আমার প্রয়োজন মতো আমি হাইট আপ ডাউন করে নেব। তো আমি কিছুটা উপরে রাখবো, সেজন্য আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন, আমি একটি বক্স ইউজ করছি এবং আপনি যাই ইউজ করুন মনে রাখবেন যে ব্যাকগ্রাউন্ডে না নিচে একটি ব্ল্যাক ইউজ করতে হবে। সো আমি নিচে একটি ব্ল্যাক কার্ড ইউজ করছি, এটি বেসিক্যালি একটি ডিভিডি কভার, তো হোয়াট এভার ইট ইজ আপনি আপনার মতো করে যে কোনো কিছু দিয়ে ইউজ করতে পারেন। আচ্ছা, তো এখন আমি ক্যামেরা সেটিংটা একটু দেখাচ্ছি। ক্যামেরা সেটিংয়ের জন্য শাটার স্পিড আমি রাখছি 1/200, অ্যাপারচার রাখছি f/11, ওকে, আর ISO রাখছি 100/125, ওকে ডান। তো এই সেট আপটি বেসিক্যালি করা হচ্ছে অ্যাপারচার, যেহেতু আমি f/11 রেখেছি আপনারা বুঝতে পারছেন ডেপথ অফ ফিল্ডটা অনেক বেড়ে গিয়েছে এবং লাইট অনেক কমে গিয়েছে, শাটার স্পিড 1/200 মানে লাইট কমই আছে, ISO আমি বাড়াইনি তার মানে আমার ন্যাচারাল লাইটটাও আসলে খুব একটা বেশি পাচ্ছি না। সো আমি এখন যেটা পাবো আমি ফ্ল্যাশের পাওয়ারটা মোটামুটি বাড়িয়ে দেবো,
তাহলে আমি আমার সাবজেক্টের উপর শুধুমাত্র ফ্ল্যাশের লাইটটি পাবো, এক্সট্রা আর কোনো লাইট আমি পাচ্ছি না। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি তো মোটামুটি লাইট সেট আপ করে ফেললেন, ক্যামেরা সেটিং দেখে ফেললেন, এখন আপনাকে এই যে আপনার যে মেন সাবজেক্টটি এই লিকুইডটাকে আসলে আপনাকে একটু আগে পিছিয়ে করতে হবে আপনার ফ্রেমিং বা কম্পোজিশনের ক্ষেত্রে বিবেচনা করে। সো প্রথম শটটা আপনি দেখতেই পাচ্ছেন, ফ্রেমের ভিতরে বাহিরের এক্সট্রা লাইটটা ঢুকে গেছে, লাইট না পেছনের যে আমি একটা বক্স রেখেছিলাম সেই বক্সটা ঢুকে গেছে। ওকে, সেকেন্ড ক্লিকে দেখতে পাচ্ছি আমি যে ফ্রেমটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম, সেকেন্ড ক্লিকে দেখতে পাচ্ছি পেছনে মানে উপরের যে লাইটটা ওই লাইটটা দেখা যাচ্ছে, মানে আমার যে অক্টার যেই সাদা কাপড়টা ডিফিউজারটা সেটা দেখা যাচ্ছে। ওকে, তাহলে ফ্রেমটা আমাকে আরও চেঞ্জ করতে হবে। ওকে, এখন দেখতে পাচ্ছি ছবিতে এক্সট্রা মানে এখানে উপরে রিফ্লেকশনটা এখানে পারফেক্টলি পড়েনি, তো আমাকে লাইটটাকে একটু আগিয়ে নিয়ে আসতে হবে। ও বাই দ্য ওয়ে, আমি ফ্ল্যাশের পাওয়ারটা বলিনি, ফ্ল্যাশের পাওয়ারটা আমি এখানে যতটা বেশি রাখা যায় লাইক আমি 1/2 রাখলাম। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি একটা সাবজেক্ট পেয়ে গিয়েছি, লাইক বাবলটা আমি এখন মোটামুটি পারফেক্টলি পাচ্ছি। আমি হয়তো আরেকটু ক্লোজে যেতে পারলে আরও বেটার হতো, বাট 100 mm আসলে আমি এর থেকে ক্লোজ যেতে পারবো না, তাহলে ফোকাস ধরবে না। তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমি বাবলটা পেয়েছি, হয়তো আমাকে এটা একটু ক্রপ করে নিতে হবে, তবে বাবলটা পাওয়া সত্ত্বেও আমি কিন্তু কালার বা টেক্সচারগুলো এখনও আসেনি। তো বেসিক্যালি এটা হচ্ছে আপনাকে ফার্স্টে বাবল থেকে কালারটা আসবে না, এটা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ধীরে ধীরে এটা আসবে, তো দেখা যাবে আস্তে আস্তে আবার এটা ফেটেও যাবে, অতক্ষণ ধরে বাবলটা থাকবে না। তো এই জায়গাটায় আসলে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আপনাকে প্রচুর ট্রাই করতে হবে, দেন আপনি আস্তে আস্তে কালারগুলো পেতে থাকবেন। তো বেসিক্যালি আমি অনেকক্ষণ ধরে প্রায় 3-4 ঘন্টার উপর আমি এই ছবিটি ট্রাই করেছি এবং অনেকগুলো ছবি তুলেছি, অলমোস্ট 400-500 ছবি তোলা হয়ে গিয়েছে। এখান থেকে আমি পারফেক্ট কিছু ছবি হয়তো আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু তার আগে বলে নিই এই ছবিটি তুলতে গেলে আসলে আপনাকে সত্যি বলতে অনেক বেশি বোরিং হয়ে যাবেন আপনি এবং অনেক ডিস্টার্ব হবেন, আপনাকে ধৈর্য না হারিয়ে ধৈর্য ধরে রেখে এই ছবিটি তুলতে হবে, এবং সত্যি বলতে যখন আপনি ছবিগুলো পাওয়া শুরু করবেন তখন আপনার কাছে খুবই ভালো লাগবে। তো আসলে আমি ফুটেজ আমার যে বিহাইন্ড দ্য সিন এটাকে আমি একটু টাইম ল্যাপস করে টাইমটা কমিয়ে দিয়েছি, কারণ প্রায় 2-3 ঘন্টার উপরে অনেকক্ষণ ধরে একটা লম্বা সময় ধরে আমি শ্যুট করেছি, যেটা আসলে শুধু শুধু ফুটেজ খেয়ে লাভ নেই। সো আমি একটু টাইম ল্যাপস করে একটু শর্ট করে দিয়েছি যেন আপনারাও দেখতে পারেন, পুরো ব্যাপারটা বুঝতে পারেন আসলে কীভাবে তুলেছি। তো চলুন, সেটিং তো আপনারা দেখেছেন কীভাবে ছবিটি তুলেছি বা কীভাবে কী করেছি সেটা আপনারা দেখেছেন। তো আজকের পারফেক্ট ছবিগুলো দেখার আগে আমি জানিয়ে নিই, বেসিক্যালি আমি যে ছবিগুলো তুলেছি এটা হয়তো আরও ভালো ছবি হতে পারতো বা আরও বেটার বেটার ছবি হতে পারতো, আসলে ভালো ছবির শেষ নেই। তো আমি আজকে আমার এই লং টাইম ট্রাই করার মাধ্যমে আমি যে ছবিগুলো পেয়েছি সেখান থেকে আমি কিছু ছবি সিলেক্ট করেছি, চলুন দেখে নিই আমার এই সিলেক্ট করা ছবিগুলো।
তো আজকের এই ছবিগুলো কেমন লাগতো, বা আমার পুরো টিউটোরিয়ালটি বা পুরো বিহাইন্ড দ্য সিনের যে কীভাবে ছবিটি তুলতে হয় পুরো ব্যাপারটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনারা নতুন নতুন কোন ভিডিও দেখতে চান বা কোন টপিক্সের উপর ভিডিও দেখতে চান সেগুলোও জানাবেন, যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আর তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমার পেজে সাবস্ক্রাইব করবেন, আমার পেজে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। আর আমার সাথেই থাকুন, ভালো থাকুন, সালামু আলাইকুম।